عربي নববর্ষের প্রথম দিকে আমরা এসেছি হাদিস শরীফে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফদলুস সিয়াম বাদা শাহরি রমাদান রমজান মাসের পরে শ্রেষ্ঠ রোজা হচ্ছে শাহরুল্লাহিল মুহাররম রাওয়াহু তিরমিজি আল্লাহর মাস মুহররমের রোজা হচ্ছে রমজানের পরবর্তী রোজাগুলোর মধ্যে শ্রেষ্ঠ রোজা সবচেয়ে শ্রেষ্ঠ রোজা রমজানের রোজা কোন মাসের রোজা কথা বলেন شهر رمضان رمضان মাসের রোজা শ্রেষ্ঠ রোজা আর রমজান মাসের পরে যত রোজা আছে আরাফাত দিবসের রোজা শবে বরাতের রোজা ইয়ামুল জুমার রোজা আইয়ামুল বিয়দের রোজা যত রোজা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফদলুস সিয়ামি বাদা শাহরি রমাদান শাহরুল্লাহিল মুহাররম রমজান মাসের পরে যত রোজা আছে শ্রেষ্ঠ রোজা হচ্ছে আল্লাহর মাস মুহররম মাস কোন মাস মুহররম মাস তো চলে গেছে নাকি না সামনে আসবে চলতেছে কত তারিখ আজকে দুই তারিখ পুরো মুহররম মাস রোজা রাখতে হবে না রহম মুহররম মাসের 10 তারিখটা হচ্ছে গুরুত্বপূর্ণ দিন আর 10 তারিখকে বলে আশুরা কি বলে জোরে বলেন আশুরা আমরা যে বাংলাতে কি বলি একক দশক দশক বলি না এক দুই ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম ভাবে গুণি গণনা করি তাহলে আশুরা মানে হচ্ছে দশম দিন মুহররম মাসের দশম দিবসকে আশুরা বলা হয় কি বলা হয় মুখ করে বলেন কি বলা হয় আশুরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নি আহতাসিবু আলা আল্লাহ আশুরার দিনের রোজার ব্যাপারে আমি আল্লাহ তাআলার কাছে এই আশা করতে পারি আশা করি আইয়ুকাফিরু সানাতা আল্লাতী ক্বাবলাহ এই একটা রোজার দ্বারা আল্লাহ তাআলা পেছনের এক বছরের গুনাহ maaf করে দিবেন আমাদের গুনার কি কোনো শেষ আছে নাকি নেক কাজে খুব অল্প আমরা নেক কাজ গণনা করি আজকে অনেক পড়ছি কি পড়ছো তুমি আজকে ইয়াসিন সূরা পড়ছি সূরা দুখান পড়ছি কাহাফ পড়ছি সূরা হামিম পড়ছি সূরা ওয়াকিয়া পড়ছি আর রহমান পড়ছি এত তাসবিহ পড়ছি এত সেজদা পড়ছি তোমার তুমি তোমার নেক কাজ গণনা করো কিন্তু গুনাহগুলো তো কখনোই গণনা করো না আজকে কয়টা বাটপারি করছো কয়টা মিথ্যা বলছো কয়জন বেগানা নারীর দিকে তাকাইছো কয়বার মিথ্যা বলছো কয় টাকা সুদ খাইছো এটা কি আমরা গণনা করি নেক কাজ গণনা করি একজন বুদ্ধিমান একজন দূরদর্শী ব্যক্তির উচিত নেক কাজ কখনোই গণনা না করা যিনি যেই পরীক্ষার্থী পরীক্ষায় ভালো মার্ক করে এসেছেন তিনি নিশ্চিত জানেন যে 100 তে 100 পাবেন তিনি বাড়িতে আয়েশা বলেন না যে আমি 100 পাবো বন্ধুরা যখন বলে কিও কি লেখছো আরে কি লেখছি ব্রিলিয়ান্ট ছাত্র কি বলে আরে কি লেখছি এই কোনো মতে দিয়ে আইছে আর যেই দাব্বা আমার সে কয় কি আমি 100 আনসার করেছি 100 আনসার আর অনেক লিখেছি প্রচুর নাম্বার দেওয়া হবে আমাকে দিন শেষে দেখা যায় ঘোড়ার ডিম দুইটা পাইছি কিছুই নাই কিরে তুই না বলে 100 আনসার করেছিস এই তো একজন জ্ঞানী লোক বুদ্ধিমান লোক পরহেজগার ব্যক্তি আল্লাহওয়ালা ব্যক্তি নিজের নেক কাজের হিসাব কখনোই করে না সে তার নেক কাজকে নেক কাজই মনে করে না যে আল্লাহ আমি কিছুই করি নাই আমার অনেক করা উচিত ছিল আমি কিছু করি নাই আমি যাই করেছি ত্রুটিযুক্ত আমলগুলো আল্লাহ মেহরবানি করে কবুল করে আমার জীবনের সামগ্রিক গুনাহগুলো মাফ করে দে বলেন আমিন নবীজি বলেছেন আমি আশা করি আল্লাহ তাআলার কাছে আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমি আশাবাদী আশুরার একদিনের রোজার দ্বারা পেছনের এক বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন কোন সুবহানাল্লাহ একটা রোজা রাখলে যদি 365 দিনের যাবতীয় গুনাহগুলো মাফ হয়ে যায় এই রোজার ফজিলত কম না বেশি এটা কবে আসবে আশুরাটা বলেন তো 10 তারিখ 10 তারিখটা হচ্ছে কালকে যে শনিবার এই শনিবারের পরে শনিবারটা হচ্ছে 10 তারিখ তবে অন্য এক হাদিসে এসেছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন হিনা সাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা আশুরা ওয়া আমারা বিসিয়ামি যখন আশুরা আসতো তখন নবীজি নিজেও রোজা রাখতেন আমাদেরকে রোজা রাখার আদেশ দিতেন ক্বালু ইয়া রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূল ইন্নাহু ইয়াউমুন ইউযিমুহুল ইয়াহুদু ওয়ান নাসারা নবীজি এই আশুরার দিনে আপনি আমাদেরকে রোজা রাখতে বলেছেন আপনিও রাখেন আমরাও রাখি কিন্তু এই দিনকে তো ইহুদি এবং নাসারারা সম্মান করে যে কাজ ইহুদি নাসারা করে এই কাজ আমরা কেন করব সুবহানাল্লাহ বলবেন না আপনি তো বলেছেন খালিফুল ইয়াহুদা ওয়াল মুশরিকিন ইহুদি নাসারাদের বিরোধী কাজ করে তারা যা করে তার উল্টা করো ইহুদি নাসারাও এই রোজা রাখে আমরাও রাখি হুজুর এটা মিলে গেল না এবার নবীজি বললেন শোনো ফাইদা কানাল আমুল মুকবিল ইনশাআল্লাহ যদি আমি আগামী বছর জীবিত থাকি হায়াতে যদি পাই আমি
তাহলে সুন্না আল ইয়াউমা তাসি' নবম তারিখে অর্থাৎ আশুরার দিন তো 10 তারিখে 9 তারিখেও রোজা রাখবো মানে দুইটা রোজা রাখবো কোন সুবহানাল্লাহ বিআম তোমরা যেহেতু বলছো এটা ইহুদিদের সাথে মিলে যায় যদি আগামী বছর আমি বেঁচে থাকি তাহলে 10 তারিখেও রাখবো এর আগে 9 তারিখে রেখে ইহুদিদের সাথে اختلاف করবে ইহুদিদের সাথে বিপরীত কাজ করবে বর্ণনা করে সাহাবী বলেন ফালাম ইয়াতি আল-আমুল মুকবিল হাত্তা তুওয়াফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগামী বছর রাসূল আর জীবিত থাকেন নাই তার ওফাত হয়ে গিয়েছে কোন সুবহানাল্লাহ বিহামদ এজন্য ফকিহগণ মুহাদ্দিসগণ এবং উলামায়ে কেরাম বলেন যে আশুরার দিন অর্থাৎ মুহররম মাসে আশুরা উপলক্ষে দুইটা রোজা রাখা উত্তম কয়টা রোজা জোরে বলেন কয়টা রোজা 9 10 তাহলে 9 10 যদি রোজা রাখতে চান তাহলে শুক্র শনি অর্থাৎ কালকে যে শনিবার আসবে এই পরের শুক্র শনি দুই দিন রোজা রাখবেন কিন্তু কেউ যদি বলে হুজুর দুই রোজা যেই গরম আর যেই লম্বা দিন কামে কাজে থাকি একটা রোজা রাখলে হবে কিনা হ্যাঁ একটা রোজা রাখলে হয়ে যাবে একটা রোজা রাখা জায়েজ তবে দুইটা রাখা উত্তম আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আশুরার রোজা রাখার তৌফিক দান করে সকলে পড়ছে আমিন